আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। র‍্যাবের পর লেবার রাইটস নিয়ে চাপ যুক্তরাষ্ট্রের। বিএনপির রাজনীতির মাধ্যমে দেশ সেবা করতে চান শেরে বাংলার নাতনি। জানিয়ে দেব নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি নিজেদের ধ্বংস করছে বলছে কাদের। আরও জানিয়ে দেব রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এবং বিশ্লেষক প্রতিক্রিয়া। এবং আরও জানিয়ে দেব পাকিস্তানের প্রধানমন্ত্রী কি মানি লন্ডারিং মামলায় অভিযুক্ত হচ্ছেন। এবং সর্বশেষ জানিয়ে দেব গ্রামের লোককে গুলি করে ওপারে ফেলে দিয়ে আসছে বিএসএফের বিরুদ্ধে বিস্ফোরক মমতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি নিজেদের ধ্বংস করছে বলছে কাদের। নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি নিজেদের ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে বনানী কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ জামালের 69তম জন্মদিন উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। দেশে এখনও হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ হয়নি উল্লেখ করে কাদের বলেন, 21 আগস্টের প্রাইম টার্গেট শেখ হাসিনা আজও তাদের টার্গেট। শেখ হাসিনার উন্নয়ন অর্জনে ঈর্ষান্বিত হয়ে অনেকেই বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছেন। বাংলাদেশের রাজনীতিকে গণতন্ত্র এবং প্রগতির পথে বাধা হচ্ছে 15ই আগস্ট হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের সংশ্লিষ্টতা। পরবর্তীকালে এই সংশ্লিষ্টতা আমাদের দেশের রাজনীতিতে অলঙ্ঘনীয় দেওয়াল হয়ে ওঠে। সেই অলঙ্ঘনীয় দেওয়াল বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি বাংলার মাটি থেকে চিরতরে বন্ধ করে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আজকের এই দিনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সব দেশ প্রেমিক শক্তিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম প্রতিদিনই বলেন আওয়ামী লীগ দেশ ধ্বংস করছে, অর্থনীতি ধ্বংস করছে। তাদের মুখে শুধু ধ্বংসের বাণী, তিনি শুধু ধ্বংসের কথাই জানেন, কারণ তারা নিজেরা ক্ষমতায় থাকতে ধ্বংসই করে গেছেন। তারা বুঝিয়ে দিচ্ছেন এখনও ধ্বংসই চান। বিএনপি বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে জাতীয় সরকার গঠন করতে চায়, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিএনপির জাতীয় সরকার লেজগবরে ছিল গতবার, এবারও জাতীয় সরকার কি হবে তা তাদের রাজনীতি দেখেই বোঝা যায়। এ সময় শেখ জামালের স্মৃতিচারণ করে তিনি বলেন, রক্তাক্ত বিদায়ের স্মৃতি এতই বিষাদের যে আজকে জন্মদিনের আনন্দ ম্লান হয়ে গেছে। এই প্রজন্মের অনেকের কাছে শেখ জামাল পরিচিত নন। শেখ জামাল অত্যন্ত মেধাবী ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, শেখ হাসিনা ও শেখ রেহানার সঙ্গে শেখ জামালও বন্দিত্ব বরণ করেন। কিন্তু শেখ জামাল আগস্ট মাসে হানাদারদের চোখ ফাঁকি দিয়ে ভারতের আগরতলায় পালিয়ে যান। ভারতে গিয়ে তিনি মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নেন এবং 9 নম্বর সেক্টরে তিনি ঝাঁপিয়ে পড়েন। কাদের বলেন, শেখ জামাল দেশ মাতৃকার অত্যন্ত সম্ভাবনাময় সন্তান ছিলেন। সেনাবাহিনীতে তার আচরণ ও ডিসিপ্লিনের প্রতি ঊর্ধ্বতন অফিসাররা সবাই মুগ্ধ ছিলেন। 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে দেশ মাতৃকার সম্ভাবনাময় মেধাবী সন্তানকে ঘাতকেরা হত্যা করেছিল। সেদিন যদি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা দেশে থাকতেন তাদের হত্যা করা হতো। একটা পরিবারকে সেদিন ধ্বংস করার জন্য এই হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। ধানমন্ডি 32 নম্বরে সেদিন দেশি বিদেশি ষড়যন্ত্রের মানব জাতির ইতিহাসে নৃশংস এই হত্যাকাণ্ড হয়েছিল। অবলা নারী অবস শিশু কেউই রেহাই পায়নি। এ সময় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ন সাধারণ সম্পাদক আফমা বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর প্রমুখ উপস্থিত ছিলেন। বিএনপির রাজনীতির মাধ্যমে দেশের সেবা করতে চান বলে জানিয়েছেন শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতনি ফাসিনা হক। তিনি বলেছেন, আমরা বিএনপির রাজনীতির মাধ্যমে দেশের সেবা করতে চাই। বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আজকে সব কিছু এক জায়গায় কেন্দ্রীভূত করা হয়েছে। আজকে শেরে বাংলা এ কে ফজলুল হক সহ অনেক নেতাকেই স্মরণ করা হয় না। শেরে বাংলা এ কে ফজলুল হকের 60তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। আজকের প্রেক্ষাপটে শেরে বাংলার প্রাসঙ্গিকতা শীর্ষক সভার আয়োজন করে শেরে বাংলার জাতীয় যুব স্মৃতি ফাউন্ডেশন
আয়োজক সংগঠনের সভাপতি আখতারুল আলম খানের সভাপতিত্ব সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের পরিচালনায় সভায় আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন প্রমুখ, প্রথিতযশা বাঙালি রাজনীতিক ফজলুল হক 1873 সালে 26 অক্টোবর বরিশালে জন্মগ্রহণ করেন। তিনি রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের কাছে শেরে বাংলার নামে পরিচিত ছিলেন। উপমহাদেশের অসাধারণ প্রজ্ঞাপন এই রাজনীতিবিদ কলকাতার মেয়র, 1935 অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, 1937 থেকে 43 পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী, পূর্ব বাংলার গভর্নরে 1956 সাল থেকে 58 সাল পদসহ বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে অধিষ্ঠিত ছিলেন। 54 যুক্ত ফ্রন্ট গঠনে অন্যতম প্রধান নেতা ছিলেন তিনি। 1962 সালের 27 এপ্রিল তার মৃত্যু হয়। নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি নিজেদের ধ্বংস করছে বলছে কাদের? নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি নিজেদের ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে বনানী কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ জামালের 69তম জন্মদিন উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। দেশে এখনও হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ হয়নি উল্লেখ করে কাদের বলেন, 21 আগস্টের প্রাইম টার্গেট শেখ হাসিনা আজও তাদের টার্গেট। শেখ হাসিনার উন্নয়ন অর্জনে ঈর্ষান্বিত হয়ে অনেকেই বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছেন। বাংলাদেশের রাজনীতিকে গণতন্ত্র এবং প্রগতির পথে বাধা হচ্ছে 15 আগস্ট হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের সংশ্লিষ্টতা। পরবর্তীকালে এই সংশ্লিষ্টতা আমাদের দেশের রাজনীতিতে অলঙ্ঘনীয় দেওয়াল হয়ে ওঠে। সেই অলঙ্ঘনীয় দেওয়াল বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি বাংলার মাটি থেকে চিরতরে বন্ধ করে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আজকের এই দিনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সব দেশ প্রেমিক শক্তিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম প্রতিদিনই বলেন আওয়ামী লীগ দেশ ধ্বংস করছে, অর্থনীতি ধ্বংস করছে, তাদের মুখে শুধু ধ্বংসের বাণী। তিনি শুধু ধ্বংসের কথাই জানেন, কারণ তারা নিজেরা ক্ষমতায় থাকতে ধ্বংসই করে গেছেন। তারা বুঝিয়ে দিচ্ছেন এখনও ধ্বংসই চান। বিএনপি বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে জাতীয় সরকার গঠন করতে চায়, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিএনপির জাতীয় সরকার লেজগবরে ছিল গতবার, এবারও জাতীয় সরকার কি হবে তা তাদের রাজনীতি দেখেই বোঝা যায়। এ সময় শেখ জামালের স্মৃতিচারণ করে তিনি বলেন, রক্তাক্ত বিদায়ের স্মৃতি এতই বিষাদের যে আজকে জন্মদিনের আনন্দ ম্লান হয়ে গেছে। এই প্রজন্মের অনেকের কাছে শেখ জামাল পরিচিত নন। শেখ জামাল অত্যন্ত মেধাবী ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, শেখ হাসিনা ও শেখ রেহানার সঙ্গে শেখ জামালও বন্দিত্ব বরণ করেন। কিন্তু শেখ জামাল আগস্ট মাসে হানাদারদের চোখ ফাঁকি দিয়ে ভারতের আগরতলায় পালিয়ে যান। ভারতে গিয়ে তিনি মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নেন এবং 9 নম্বর সেক্টরে তিনি ঝাঁপিয়ে পড়েন। কাদের বলেন, শেখ জামাল দেশ মাতৃকার অত্যন্ত সম্ভাবনাময় সন্তান ছিলেন। সেনাবাহিনীতে তার আচরণ ও ডিসিপ্লিনের প্রতি ঊর্ধ্বতন অফিসাররা সবাই মুগ্ধ ছিলেন। 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে দেশ মাতৃকার সম্ভাবনাময় মেধাবী সন্তানকে ঘাতকেরা হত্যা করেছিল। সেদিন যদি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা দেশে থাকতেন, তাদের হত্যা করা হতো। একটা পরিবারকে সেদিন ধ্বংস করার জন্য এই হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। ধানমন্ডি 32 নম্বরে সেদিন দেশি বিদেশি ষড়যন্ত্রের মানবজাতির ইতিহাসে নৃশংস এই হত্যাকাণ্ড হয়েছিল। অবলা নারী অবশ শিশু কেউই রেহাই পায়নি। এ সময় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ন সাধারণ সম্পাদক আফমা বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবাহান গুলাব, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর প্রমুখ উপস্থিত ছিলেন। রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠটি কখনো মাঠ নয়, পরিত্যক্ত সম্পত্তি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ বুধবার সচিবালয়ের নিজ কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কলাবাগান তেঁতুলতলা যে মাঠ নিয়ে আন্দোলন চলছে সেটি কখনো মাঠ ছিল না, এটি একটি খাস জমি। জেলা প্রশাসক এটি বরাদ্দ দিয়েছেন থানা ভবন নির্মাণের জন্য। পুলিশের সম্পত্তি এখন এটা, থানা অবশ্যই জরুরি দরকার, থানাও জরুরি দরকার, এবং এই বাচ্চাদের যারা নাকি এখন কথা বলছে তাদেরও একটা রিক্রিয়েশনের দরকার আছে। যেহেতু একটা তারা একটা আবেদন করে গিয়েছে, আমরা দেখবো সেটা, যদি আমরা সুইটেবল কিছু পাই। আমরা তো এখনই কনস্ট্রাকশনে যাচ্ছি না, খুঁজুন, আমরা দেখবো। আপনারা যদি কোনো একটা সুইটেবল জায়গা পান,
তাহলে আপনার যদি এর চেয়ে ভালো কোনো অফার আমাদেরকে দিতে পারেন আমরা অবশ্যই দেব। তেঁতুলতলা মাঠ নিয়ে আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে অংশ নিয়েছেন মানবাধিকার কর্মী খুশি কবির, পরিবেশবিদ রেজওয়ানা হাসান, স্থপতি ইকবাল হাবিব সহ স্থানীয় নারী ও শিশুরা। বৈঠক শেষে মানবাধিকার কর্মী খুশি কবির সাংবাদিকদের জানান, কলাবাগান তেঁতুলতলা মাঠের নির্মাণের কাজ আপাতত বন্ধ রাখতে ডিএমপি কমিশনারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিকল্প কোনো স্থানে থানা ভবন নির্মাণের বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করার কথাও জানিয়েছেন। পরিবেশ আইনজীবী সৈয়দ রেজওয়ান হাসান বলেন, থানা ভবন নির্মাণ বন্ধের দাবিতে এলাকাবাসীর সই করা একটি স্মারকলিপিও প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে পরিবেশবাদী, নাগরিক, সাংস্কৃতিক এবং শিশুদের অধিকারের পক্ষে সরব 12টি সংগঠন তেঁতুলতলা মাঠে সমাবেশ করে এই স্থানটি স্থানীয় নাগরিকদের জন্য উন্মুক্ত মাঠ হিসেবে রক্ষা করার আবেদন জানান। তবে নাগরিকদের আবেদন নিবেদন বা সমাবেশের মধ্যে মাঠের চারিদিকে দেয়াল নির্মাণের কাজ বন্ধ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন কলাবাগানের স্থানীয় বাসিন্দারা। পাকিস্তানের প্রধানমন্ত্রী কি মানি লন্ডারিং মামলায় অভিযুক্ত হচ্ছেন? পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সহ কয়েকজনের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা করা হবে বলে জানিয়েছেন লাহোরের একটি বিশেষ আদালত। এ বিষয়ে পরবর্তী শুনানিতে তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। বুধবার পাকিস্তানি সংবাদপত্র ডনের খবরে বলা হয়েছে, আগামী 14 মে তাদের বিরুদ্ধে ১৬ বিলিয়ন রুপির মানি লন্ডারিং মামলা করা হবে। আদালতের লিখিত আদেশে বলা হয়েছে, এটি স্পষ্ট করা হয়েছে যে পরবর্তী শুনানিতে অভিযোগ গঠন করা হবে এবং সব অভিযুক্তকে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে হবে। ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি 2020 সালের নভেম্বর মাসে শাহবাজ এবং তার ছেলে হামজা ও সুলেমানের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী আইনের 419 ও 420 এবং 468 ও 471, 34 ও 109 ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের 3/4 ধারায় মামলা করে। সুলেমান শাহবাজ বর্তমানে যুক্তরাজ্য পলাতক রয়েছেন। দুর্নীতি প্রতিরোধ আইনের ফৌজদারি অপরাধ আইনের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি আরও 14 জনের নাম উল্লেখ করেছে। পাকিস্তানের একটি বিশেষ আদালত গত 27 জানুয়ারি এ মামলায় শাহবাজ ও হামজাকে গ্রেপ্তার পূর্ব জামিন দেন। শাহবাজ ও হামজার বিরুদ্ধে যত অভিযোগ, চিনি কেলেঙ্কারি মামলায় 16 বিলিয়ন রুপি সাদা করার অভিযোগে 2021 সালের ডিসেম্বরে পাকিস্তান মুসলিম লীগের নওয়াজ সভাপতি শাহবাজ ও হামজার বিরুদ্ধে একটি বিশেষ আদালতে চালান জমা দেয় FIA। তদন্তকারী দল শাহবাজ শরীফের পরিবারের 28টি বেনামি অ্যাকাউন্ট শনাক্ত করেছে, যেগুলোর মাধ্যমে 2008 থেকে 2018 সাল এর মধ্যে 16.3 বিলিয়ন অর্থ লন্ডারিং করা হয়। FIA এ সম্পর্কিত 17,000 লেনদেন শনাক্ত করে আদালতে প্রতিবেদন জমা দিয়েছে বলে জানা গেছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, এই অর্থ গোপন অ্যাকাউন্টে জমা রাখা হয়েছিল। FIA এর অভিযোগ, শাহবাজ পরিবারের চিনির ব্যবসার সঙ্গে 16 বিলিয়ন অর্থের কোনো সম্পর্ক নেই। শাহবাজের স্বল্প বেতনের কর্মচারীদের অ্যাকাউন্টের মাধ্যমে ওই অর্থ হুন্ডি ও হাওয়ালা নেটওয়ার্কের মাধ্যমে পাকিস্তানের বাইরে স্থানান্তরিত করা হয়েছিল। শরীফ গ্রুপের 11 জন স্বল্প বেতনের কর্মচারী, যারা প্রধান অভিযুক্তদের পক্ষে পাচার হওয়া অর্থ দখলে রেখেছিলেন, অর্থ পাচারে সহায়তা করার জন্য তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে। শরীফ গ্রুপের অন্য 3 জন সহ অভিযুক্ত সক্রিয়ভাবে অর্থ পাচারে সহায়তা করেছিল বলে জানিয়েছে সংস্থাটি। সূত্র ডন। গ্রামের লোককে গুলি করে ওপারে ফেলে দিয়ে আসছে BSF এর বিরুদ্ধে বিস্ফোরক মমতা। ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী BSF এর বিরুদ্ধে গ্রামবাসীদের খুনের অভিযোগ তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি দাবি করলেন, গ্রামের ভেতরে ঢুকে মানুষজনকে গুলি করে ওপারে ফেলে দিচ্ছে BSF। বিষয়টি নিয়ে এখনও BSF এর তরফে কোনো মন্তব্য করা হয়নি। বুধবার নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মমতা। সেখানে বিভিন্ন জেলার প্রশাসনিক কর্মকর্তা এবং পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। কোচবিহারের পুলিশ কর্মকর্তার সাথে কথা বলার সময় BSF নিয়ে সতর্ক করে দেন মমতা। তিনি বলেন, তুমি একটা জিনিস লক্ষ্য করে রেখো, তোমাদের অনুমতি ছাড়া 50 কিলোমিটার পর্যন্ত BSF কে ঢুকতে দেবে না। তার কারণ হচ্ছে, ওরা ঢুকেই গ্রামের লোককে গুলি করছে এবং ওপারে ফেলে দিয়ে আসছে। এরকম অনেক কেস আমাদের কাছে এসেছে, কোচবিহারের পরপর এরকম ঘটনা ঘটেছে। তিনি আরো বলেন, BSF কে বলো ওরা যা অপারেশন করবে স্টেট পুলিশকে জানিয়ে করবে। গত বছর কোচবিহারের সিতাইয়ে মৃত্যু হয়েছিল একাধিক ব্যক্তির। ওই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছিল, বিশেষত সীমান্তের 50 কিলোমিটার পর্যন্ত এলাকায় BSF এর প্রবেশের ছাড়পত্র দেওয়ার আবহে সেই বিতর্ক আরো বেড়েছিল। BSF এর সেই প্রক্রিয়ার
এক্তিয়ার বৃদ্ধির বিরুদ্ধে পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশনে প্রস্তাব পাশ হয়েছিল। প্রশাসনিক বৈঠকে বিএসএফ এর এক্তিয়ার বৃদ্ধি নিয়ে বিভিন্ন জেলার কর্তাদের সতর্ক করেছিলেন মমতা। সেই ঘটনার রেশ ধরেই সম্ভবত বুধবার মমতা বলেন, এপারে মেরে ওপারে ফেলে দেয়, আগের কেসটাই তাই করেছিল, লোকটা কোচবিহারের ছিল, বাংলাদেশের ছিল না, তোমরা আমায় প্রথম রিপোর্ট পাঠিয়েছিলে যে বাংলাদেশের লোক ছিল না, বাংলাদেশে ফেলে দিয়ে এসেছিল, তোমরা জানো একবার চারজনকে মেরে জলপাইগুড়িতে ফেলে দিয়ে চলে গিয়েছিল, কিন্তু আমি ধরেছিলাম কারণ আমি রেলমন্ত্রী ছিলাম, আমি জানি ডেড বডি কীভাবে ফেললে তার কি আকার হয়, হাতে নাতে ধরেছিলাম, জলপাইগুড়ির দুর্ঘটনা নয় এটা। সূত্র হিন্দুস্তান টাইমস।